হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। চুল আমাদের সৌন্দর্যের প্রতীক। লম্বা, ঘন, কালো, সিল্কি, স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা সবাই পেতে চাই, কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব ইত্যাদি কারণে চুলের বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি। চুলের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই রেমিডিটি চুলে ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে করবে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আজকের এই রেমিডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চুলের যত্নে 100% কার্যকরী রেমিডি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পান পাতা। এখানে আমি 3টি পান পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে একটি কাঁচির সাহায্যে পান পাতাগুলোকে কেটে নিচ্ছি। পান পাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে করে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। তো এখানে আমি 3টি পান পাতা কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচের জার। কাঁচের জারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখানে কোনো প্রকার পানি থাকলে চলবে না। তো এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু পান পাতা। পান পাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেথির গুঁড়া। এরপর আমি এখানে আবারও কিছু পান পাতা দিয়ে আবারও দিয়ে দিব 1 চামচ পরিমাণ মেথি। এভাবে আমি এই কাঁচের জারটাকে পান পাতা এবং মেথি দিয়ে পরিপূর্ণ করে নিব। আপনারাও ঠিক এভাবে পান পাতা এবং মেথি দিয়ে দিবেন। এখানে আমি 4 চামচের মতো মেথি দিয়েছি এবং 3টা পান পাতা ব্যবহার করেছি। তো এভাবে যখন কাঁচের জারটা পান পাতা এবং মেথি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব নারিকেল তেল। এখানে আমি নারিকেল তেল ব্যবহার করব। আপনারা চাইলে সরিষার তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আপনারা যদি নারিকেল তেল ব্যবহার করেন, তাহলে অবশ্যই নারিকেল তেলটা খাঁটি ব্যবহার করার চেষ্টা করবেন। নারিকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে। তো দেখতে পাচ্ছেন কাঁচের জারটি পরিপূর্ণ করে নারিকেল তেল দিয়েছি। আপনারাও ঠিক এভাবে করে দিয়ে নেবেন। তো এখন এভাবে কাঁচের জারের মধ্যে পান পাতা, মেথি এবং নারিকেল তেল নিয়ে নেওয়ার পর রেমিডি কিন্তু তৈরি হয়ে যাবে না। রেমিডিটি তৈরি করার জন্য এই কাঁচের জারটাকে 7 দিন রোদে রাখতে হবে, আমরা যেভাবে আচার রোদে দেই ঠিক সেভাবে। এই কাঁচের জারটি যখন আপনারা রোদে দিবেন, তখন কাঁচের জারটাকে এভাবে খোলা রাখবেন যাতে এর মধ্যে বাতাস প্রবেশ করতে পারে। তো এভাবে 7 দিন আপনাদেরকে কাঁচের জারটাকে রোদে দিতে হবে। 7 দিন পর এই তেল চুলে ব্যবহার করার উপযুক্ত হবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই ম্যাজিক হেয়ার অয়েল আপনারা কিভাবে আপনাদের চুলে ব্যবহার করবেন। এই ম্যাজিক হেয়ার অয়েল আপনারা রাতে ঘুমাতে যাবার আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা যতটুকু আপনাদের চুলে ব্যবহার করবেন, ঠিক ততটুকুই একটি বাটির মধ্যে ঢেলে নেবেন। একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে এরপর আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে এই তেল লাগাবেন। মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে তেল লাগানোর পর আঙুলের সাহায্যে 2 মিনিট আলতোভাবে আপনাদের মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। মাসাজ কিন্তু মাথার স্ক্যাল্পের জন্য খুবই কার্যকরী। মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। তো এভাবে আপনারা রাতের বেলা তেলটি লাগিয়ে ঘুমিয়ে যাবেন। সকালবেলা আপনারা যখন গোসল করবেন, গোসল করার সময় শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে আপনারা সপ্তাহে 2 দিন এই তেলটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই ম্যাজিক তেল ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর করবে, চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে। আশা করি আজকের এই রেমিডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো রেমিডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।